বিসমিল্লা হেরুয়াহমানেরুাহিম বানি ইসরাইল সুরা নাম্বার সত্তর সুরা বানি ইসরাইল সুরা নাম্বার সত্তর آيات نمبر تيش آيات نمبر تش. تش. بسم الله الرحمن الرحيم وقاد ربك ألا تعبدوا إلا

كبار أحدهما أو كلاهما أو كلاهما فلا تقل لهما فلا قل لهما أف ولا تنهرهما تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جنه الذل من رحمة মিরহামাতে অকুর বীরহামুম কামর্বয়ী সগীর আমার আল্লাহ ফুলতা সেন সূরা বেশি শ্রয়ী সূরা নাম্বার সতরু এবং আয়াত নাম্বার তেস আমার আল্লাহ বলতেন তোমার প্রতি নির্ধারিত হইয়াছে এবার করিবে না তাকে ব্যতীত অর্থাৎ আল্লা ব্যতীত কারো এবাদত করা চলবে না আমার আল্লাহ বলতেন সদাচরণ করিবে পিতা মাতার প্রতি তাদের একজন কিংবা উভয়ে বার্ধকে পৌঁছিলেন তাদের উদ্দেশ্যে উ শব্দটুকু বলিবে না তাদের উদ্দেশ্যে উ শব্দটুকু বলিবে না এবং না তাদিকে ধমক দিবে বরং কথা বলিবে আদবের সাথে সুবাহান আল্লাহ আমার আল্লাহর বলতেছেন বিনয় নম্র অনুকম্পিত থাকিও তাদের সম্মুখে আর বলিও আই আমার তাদের প্রতি অনুগ্রহ করো তাদের প্রতি অনুগ্রহ করো শৈশবে যেভাবে তারা আমার আমাক প্রতিপালন করিয়াছিল তাদের প্রতি অনুগ্রহ করো শৈশবে যেভাবে তারা আমার প্রতিপালন করিয়াছেন সবাহান আল্লাহ আমার মায়েরাই আমার গু যার পিতা মাতা দুনিয়ার মধ্যে আছে পিতা মাতার সেবা করবেন